এখন আর হাওয়া ভবন নাই যে আপনাদেরকে কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনের পাওনা বুঝাতে হয়। এখন আমি বলতে পারি যে আমরা অন্তত অত খারাপ অবস্থায় নেই, কিন্তু আমাদের সেদিকে যারা আমাদের এখানে শিল্পপতিরা আছেন অনুরোধ করব, যা যা নিজের ইন্ডাস্ট্রি চালিয়ে অন্তত নিজের দেশের মানুষের চাহিদাটা পূরণ করবার প্রচেষ্টা আপনারা নেবেন, কারণ আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। এখন আর হাওয়া ভবন নাই যে আপনাদেরকে কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনের পাওনা বুঝাতে হয় বা এখানে ওখানে ছুটাছুটি করতে হয়। আমরা একটা মানে সব ধরনের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কাজেই ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কাজেই সেই ব্যবসার ক্ষেত্রটা প্রস্তুত করা, সুযোগ সুবিধা দেওয়া, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি সব ধরনের কাজে। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকে আপনারা যারা যদি দেশের মানুষের মানে কল্যাণে কাজ করবেন, যত বেশি মানুষের কল্যাণে কাজ করবেন আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব। কিন্তু এমন কিছু করবেন না যেখানে মানুষ কষ্ট পায় বা মানুষের দুর্ভোগ পোহাতে হয়, কারণ সারা বিশ্বব্যাপী এখন খাদ্যের অভাব। আমরা এই জন্য উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।